নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। দর্শক বন্ধুরা, আমি আজকে পুঁই চচ্চড়ি রান্না করব, নিরামিষ পুঁই চচ্চড়ি। তার জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে। আমি পাতাগুলো আলাদা কেটে রেখেছি, ডাটাগুলো একটু কুকারে স্টিম করে নিয়েছি, আলু বেগুন কুমড়ো এই তরকারি, আর ধনে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা, আর ফোড়নে যাবে 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা। শুরু করে দিই। আগে প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিই, এবার 5 ফোড়নটা দিয়ে দিলাম। আমি এবারে তরকারি গুলো দিচ্ছি, ভাজা ভাজা একটু করবো, তো এই জন্য আলু বেগুন কুমড়ো এটা আগে দিচ্ছি। প্রথমে আমি হলুদটা দিয়ে দিচ্ছি মাফ করে, তরকারিগুলো খুব ভাজার দরকার নেই, তাহলে গলেই যাবে। কেন ডাটার সঙ্গে এগুলো এই মোটামুটি ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি আদার পেস্টটা দেবো, 1 টেবিল স্পুন আদা দিলাম। দিলাম 1 টেবিল স্পুন জিরে, এবার ধনে গুঁড়ো দেবো, সবই 1 টেবিল স্পুন দিচ্ছি, কেন সব ডাটা পাতা মিলে পরিমাণটা অনেক। এই ধনে গুঁড়ো দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেইটার থেকে 1 টিস্পুন দিচ্ছি। যার যেমন ঝাল বাড়ির পরিবারের উপর ইয়ে করে দেবেন, লঙ্কাটা নিজের ব্যাপার দেওয়া। এবার এগুলো নিয়ে আমি সাঁতলাবো। খানিকক্ষণ সাঁতিয়ে আমি এর মধ্যে ডাটা পাতাটা দেবো, 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। আমার সব মশলা দেওয়া হয়ে গেল, এবার এটা ছাপিয়ে একটু ঢাকা দেবো। ভাজা হয়েছে, এবার একটু জল দিয়ে ভাজবো, জল দিয়ে ছাপিয়ে নেবো। এটার পরে একটু ঢাকা দিলে এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। ডাটাগুলো সেদ্ধ করা তো একটু স্টিম করে নিয়েছি নরম, আর পুঁই পাতা এমনি সেদ্ধ হয়ে যায়, তরকারিগুলো সেদ্ধ করতেই বেশি সময়, এই জন্য এটা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মশলা ছাপিয়ে। দর্শক বন্ধুরা, আমার নিরামিষ পুঁই শাকের রান্নায় আমি তেলের সঙ্গে ধনে জিরে আদা লঙ্কা পেস্ট সব দিয়ে আর এই তরকারিগুলো দিয়ে সাঁতিয়েছি, একটু জল দিয়েও সাঁতিয়ে নিলাম। এবার আমি এই স্টিম করে রাখা ডাটাটা এর মধ্যে দিয়ে দেবো, এটা দিয়ে একটু সাঁতিয়ে নেবো। তারপরে আমি পাতাগুলো এখন দিয়ে দেবো। এবার আমি পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব সিম্পল একটা ভালো রেসিপি, খেতে খুব ভালো লাগে, মাঝে মধ্যে খাওয়া যায়, সকলেই খেতে পারেন, এটার টেস্টে বেশ ভাতটাও খাওয়া হয়ে যায়, আর এইটা মাছের মাথা দিয়েও করা যায়। আমি আজকে নিরামিষ দেখালাম। এবার এগুলো সব মিলিয়ে সেদ্ধ হোক, চাপা ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হলে আবার এসে দেখাবো 5 মিনিট পরে। দর্শক বন্ধুরা, আমি মাঝখানে একবার এসে নেড়ে দিয়ে গেছি, এর থেকে জল বেরিয়েছে, জলটা শুকো, অনেকটাই জল বেরিয়েছে, এই জলেই এগুলো সেদ্ধ হয়ে যাবে, ডাটা পাতা সব সেদ্ধ। এবার ঢাকনা দেবো না, খুলে রাখবো যাতে জলটা তাড়াতাড়ি শুকায়, ঠিক আছে? আর একটু শুকোক, তারপরে এসে বলছি। দর্শক বন্ধুরা, আমার পুঁই চচ্চড়ি হয়ে গেছে, সমস্ত জল শুকিয়ে বেশ মাখো মাখো হয়েছে, এই অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুরা বেল আইকন টিপে দেবেন, আর সঙ্গে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি, আমি এটা একটু ঢেলে নিই।